পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় কাঁসাই নদীতে জলস্তর বাড়ছে হু হু করে, বিপদসীমার উপর দিয়ে বইছে জল। এলাকাবাসীরা চিন্তিত, কেননা কাঁসাই নদীতে বাঁধ বরাবর রাস্তায় ধস নেমেছে। তাই কাঁসাই নদী পরিদর্শন করলেন ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ি। এদিন তার সাথে উপস্থিত ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মণ্ডল, ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধারা, সেচ দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। এখন তো ফ্ল্যাট ঘোষণা হয়ে গেছে, তারপরে বাঁধে এখন বাঁধের গায়ে জল চলে গেছে, মাঠও ডুবে গেছে, সবজি ক্ষেত নষ্ট। জল কি বাড়ছে আরো ধীরে ধীরে? এবং রেইন কারগুলো মাটা মারা হয়নি, এটাই তো ভয়াবহ। যে গর্তগুলো আছে নদী বাঁধে, সেগুলোতে সমস্যা? নদী বাঁধের গর্তগুলোই তো, মানে রেইন কার যেগুলো পড়েছে সেগুলোতেই মারা হয়নি। জল কি বাড়ছে এখনো? হ্যাঁ, জল বাড়ছে। তো মানুষজন অনেককে দেখছি রাস্তায় চলে এসছে। হ্যাঁ, রাস্তায় এসে যাবে তো, এমনি তো ভয়াবহ জায়গা। এখানে বাঁধ ভাঙলে তো আমাদের রেহাই নেই। চিন্তা হয় বন্যায় বর্ষার সময়? আগে আগেকার দিনে তো সমস্ত উপলব্ধিগুলো আছে। এদিন বিডিও এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সেচ দপ্তরের লোকজনকে দেখে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসীরা। এর পাশাপাশি তারা চলে যাওয়ার পরে সেচ দপ্তরের অফিসে তালা লাগিয়ে দেয় এলাকাবাসী। যদিও বিডিও জানিয়েছেন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। এই মুহূর্তে জল মোটামুটি স্ট্যাগন্যান্ট জায়গায়, খুব একটা বাড়ছে না। এখনও সেইভাবে ওয়াটার, মানে যেটুকু যা ঘরে ঢুকেছে ওয়াটার লগিং হয়ে আছে। আর জল, এখানকার জল খুব একটা ঘরে ঢুকেনি কারোরই। ডেবরা ব্লক জুড়ে প্রচুর চাষের জমি জলের ডুবে গিয়েছে, বালিচক সংলগ্ন এলাকাগুলোতে বাড়িতে জল ঢুকেছে, সেগুলো নিয়ে আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন? না, আমরা যেগুলোতে মানে বাড়িতে জল ঢুকেছে সেগুলোকে নর্মালি আমরা শিফট করার ব্যবস্থা করছি, সেই ফ্যামিলিগুলোকে শেল্টার হাউসে রাখার ব্যবস্থা করছি। তাদের মেডিকেল ফেসিলিটিস, ট্রিটমেন্ট, বাকি যাবতীয় ব্যাপারটা ওগুলো দেখে নিচ্ছি আমরা। আর বাড়ি যেগুলো ভেঙেছে সেগুলো আমরা রিপোর্টিং করে পাঠাচ্ছি, যাতে ফার্দার ডিপার্টমেন্ট থেকে কোনো অ্যাকশন। স্যার, এই কাঁসাই নদীর যে রাস্তা নদী বাঁধ রয়েছে, বহু জায়গায় গর্ত রয়েছে, ধস রয়েছে, সেগুলো রিপেয়ারিং করা হয়নি, এলাকাবাসী আপনাদের সামনেও বললেন, সেগুলো নিয়ে আপনারা কি কোথাও জানাবেন উচ্চ পর্যায়ে? ডেফিনেটলি কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলবো। ডেবরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।